আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইজ দেখেন, আমি যদি ইতিমধ্যে কাউকে কল দিই, দেখেন কল অপশনে টাচ করে দিয়েছি, দেখেন দুইটা সিম কিন্তু অলরেডি শো করতেছে, মানে জিজ্ঞেস করতে যাচ্ছে আপনি কোন সিম থেকে মূলত কলটা দিবেন। আবার সেমভাবে যদি আমি কল দিই, দেখেন কলের চলে গেছি, তারপর দেখেন একটা মানে অটোমেটিক যে কোনো একটা সিম থেকে কলটা চলে গেছে। সো এখন কথাটা হচ্ছে কি, অনেক সময় আপনাদের এরকম হয়ে যায় যে আপনি কল দিতে গেলে অটোমেটিকলি একটা সিম থেকে চলে যায়, দুইটা সিম থাকা সত্ত্বেও। সো এখন আপনি ওইটা কিভাবে ঠিক করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অনেকে এই প্রবলেমে ভুগতেছেন বা অনেকে এই প্রবলেম আছেন বা আমাকে অনেকে জিজ্ঞেস করে এটা কেন হয়, কীরকম সমাধান করব, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে। আপনি যদি সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইজ, তো তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এই যে দেখেন প্রত্যেকটা ফোনে একটা সেটিংস অপশন থাকে বা সেটিংস একটা অ্যাপস থাকে, এই অ্যাপসটা আপনাকে ওপেন করতে হবে। সো গাইজ, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওগুলো যদি ভালো লাগলে বা আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর একটা লাইক দিতে পারেন, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আপনারা লাইক দিলে আমাদের পরবর্তী ভিডিও আনার উৎসাহ জায়গা এতটুকু আর কিছু না। সো এই যে সেটিংস আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটা রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে কি, বিভিন্ন ধরনের মোবাইলে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলে বিভিন্ন সিস্টেম হতে পারে, তবে আমি আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দেবো, আপনারা খুঁজে বাইর করে সমাধানটা করে দিবেন আপনার ফোনে, আর যদি না পারেন আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে রিপ্লাই দেবো বা আমি আপনাকে হেল্প করবো। সো এখন কথাটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ওপো S1, এটা হচ্ছে কি ওপো ব্র্যান্ডের মোবাইল। সো এটাতে কিভাবে ঠিক করবেন সেটা দেখা দিচ্ছি, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম হতে পারে। তো প্রথমত আপনারা সেটিং অ্যাপসটি ওপেন করবেন, দেন এখানে দেখেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা নামে একটা ফার্স্ট একটা অপশন আছে, দেখেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা, এই অপশন একটা টাচ করতে হবে গাইস। তো গাইস আমি আবার বলতেছি, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলে বিভিন্ন সিস্টেম হতে পারে, সো আপনারা খুঁজে বাহির করবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা, এই সিস্টেমটা মানে এই সেটিংসটা আপনারা খুঁজে বাহির করবেন, তারপর ওটাতে ঢুকে যাবেন। তো তারপর দেখেন গাইজ নিচে, দেখেন এই যে নিচে তাকালে দেখেন এখানে কল ইন একটা অপশন আছে, আর একটা হচ্ছে কি ইন্টারনেট। এখন দুইটা বিষয় আমি আপনাদেরকে আরেকটা ফ্রিতেই দেখাই দেবো বা একটা বোনাস হিসেবে টিপস দেবো, আর একটা হচ্ছে কি কলের সিস্টেমটা মানে কল ওঠো চলা যায় কেন। সো দেখেন এখানে নিচে দুইটা সেটিংস আছে, একটা হচ্ছে কি ডাটা, আর একটা হচ্ছে কি কলিন, মানে একটা ইন্টারনেট আর একটা হচ্ছে কি কলিন। সো এখন আমরা কি করবো, প্রথমত কল ইন অপশনটা টাচ করে দিবো, এরপর আমি আপনাদেরকে ইন্টারনেটের বিষয়টা দেখাবো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অনেকের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা সেটিংসই। সো আমরা কল অপশনটা টাচ করে দিচ্ছি, তারপর দেখেন এখানে তিনটা অপশন শুরু হচ্ছে, একটা হচ্ছে কি SIM 1, আর একটা হচ্ছে কি SIM 2, আর একটা হচ্ছে কি অলওয়েজ আস্ক। সো এখানে আমরা কোনটা সিলেক্ট করবো, সো দেখেন আমার যেহেতু SIM 1 সিলেক্ট করা আছে, এই জন্য SIM 1 থেকে অটোমেটিকলি কলটা চলে যাচ্ছে, আর যদি আমরা SIM 2 সিলেক্ট করে দিই তাহলে SIM 2 থেকে অটোমেটিকলি কলটা চলে যাবে। সো এখানে আপনাকে যেটা করতে হবে, অলওয়েজ আস্ক, এই যে দেখেন অলওয়েজ আস্ক এই লেখাটা খুঁজে বাহির করতে হবে, তারপর এটাতে আপনার এই যে দেখেন এই বৃত্তটা আপনাকে কি করতে হবে, এই বৃত্তটা সিলেক্ট করে দিতে হবে, এই বৃত্তটা সিলেক্ট করে দিতে হবে, মানে আপনাকে অলওয়েজ আস্ক এটা সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করলে আপনার কাছ থেকে সবসময় জিজ্ঞেস করবে আসলে আপনি কল দিতে চাচ্ছেন কিনা কোন সিম থেকে। সো এখন আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো, তার আগে আরেকটা সেটিংস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি দেখেন এই যে ইন্টারনেটের ক্ষেত্রে, ইন্টারনেটের ক্ষেত্রে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এটাও সেম সিস্টেম, সো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনি কোন সিম থেকে ডাটাটা চালাবেন, মানে আপনার ডাটা কোন সিম থেকে চালাবেন। অনেক সময় দেখা যায় আমাদের SIM 1 ডাটা শেষ হয়ে গেলে SIM 2 ট্রান্সফার করার জন্য আমরা খুঁজে পাই না, বা SIM 1 থেকে যে ডাটাটা আমরা SIM 2 MB থাকলে সেটা আর খাইতে পারে না। সো আপনি এই সেটিংস আসার পর আপনি যে কোনো সিমে সিলেক্ট করতে পারেন, আপনার যদি SIM 2 প্রয়োজন হয় SIM 2, আর যদি SIM 1 প্রয়োজন হয় SIM 1, এই সেটিংস আসার পর আপনি এটা সিলেক্ট করবেন। সো এখন আমরা দেখি আসলে কলের ক্ষেত্রে এটা সমাধান হচ্ছে কিনা। তো আমরা আবারও কল অপশনে চলে গিয়েছি, তারপর এখানে দেখেন একটা ব্যক্তিকে আমি কল দিচ্ছি, কল দেওয়ার সাথে সাথে দেখেন গ্যাস খুব চমৎকারভাবে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে, এখন কিন্তু জিজ্ঞেস করতেছে কোন সিম থেকে আপনি কলটা দিবেন। তো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বা অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, অনেক সবাই যাতে এটা সমাধান করতে পারে। সো গাইস এসির মতো আজকের ভিডিও, পরবর্তী কি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। সো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, দেখবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।